লিওনেল মেসি পিএসজি বনাম লিও ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠ থেকে তুলে নেয় নাখোশ আর্জেন্টাইন তারকা। কোচ যা বললেন, ছয় ম্যাচে ছয় জয় দিয়ে মৌসুম শুরু করেছে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইন, কিন্তু ক্লাবটির নতুন খেলোয়াড় লিওনেল মেসি তিন ম্যাচ খেলে ফেললেও এখনও কোনো গোল করতে পারেননি। বরং রবিবার লিওর বিপক্ষে একটি জয়ের মধ্যে দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেওয়া হলে তিনি মাঠ ছাড়ার সময় কোচ মরিসিও পোচেন্তিনোর সাথে হাত মেলাননি। মাঠ ছাড়ার সময় নাখোশ লেগেছে লিওনেল মেসিকে। 34 বছর বয়সী মেসির পরিবর্তে মাঠে নামানো হয় তরুণ রাইট ব্যাক আশরাফ হাকিমিকে। বার্সেলোনা থেকে পিএসজি যোগ দেওয়া মেসি মাঠ ছাড়ার সময় কোচের দিকে তাকিয়ে ছোট করে কিছু একটা বলেন। মেসি মাঠ ছাড়ার সময় পিএসজির দর্শকরা তাকে করতালি দিয়ে অভিবাদন জানান, কিন্তু উঠে দাঁড়াননি। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে এটাই মেসির প্রথম ম্যাচ। এই ম্যাচে প্রথম গোল হজম করে পিএসজি, তার কিছুক্ষণ পরে একটি বিতর্কিত সিদ্ধান্তে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন নেইমার। লিওনেল মেসি মাঠ ছাড়ার পরে ফরাসি তরুণ সেন্সেশন কিলিয়ান এমবাপ্পের নিখুঁত ক্রস থেকে হেড দিয়ে গোল করে পিএসজিকে জয় এনে দেন আরেক আর্জেন্টাইন মাওরো ইকার্দি। পিএসজির জয়ের পরেও ক্লাবটির আর্জেন্টাইন কোচ মরিসিও পোচেন্তিনোকে লিওনেল মেসির মাঠ ছাড়ার সময়কার ভঙ্গিমা নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে। তিনি বলেন, এটা কোনো বিতর্কের বিষয় না। ট্যাটমহ্যাম হটস্পারের সাবেক কোচ বলেন, আমার মতে সবাই জানেন যে আমাদের দারুণ একটা 35 জনের স্কোয়াড আছে, সেখান থেকে 11 জনকে মাঠে নামাতে পারবেন। এই সিদ্ধান্ত দলের জন্য এবং প্রতি খেলোয়াড়ের জন্যই নেওয়া হচ্ছে এবং হবে। পোচেন্তিনোর মতে সব কোচের ভাবনাতেই এটা থাকে, কখনো এটা কাজ করবে এবং কখনো করবে না। তিনি বলেন, কখনো ফুটবলাররা এটা পছন্দ করে, কখনো করে না। শেষ পর্যন্ত আমরা তো এজন্যই এখানে আছি। এটা এমন একটা বিষয় যা কোচরাই নির্ধারণ করে থাকেন। এবং যদি মেসির প্রতিক্রিয়ার কথা বলেন, আমি তাকে জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন তিনি ওকে আছেন, এটুকুই কথা হয়েছে। বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবের হয়ে এটি লিওনেল মেসির তৃতীয় ম্যাচ ছিল। লিওনেল মেসি পিএসজিতে যোগ দিয়েছেন 40 দিন হয়ে গেছে। গত মাসে ফরাসি ক্লাব রাসের সাথে একটি ম্যাচে মেসি প্রথমবার পিএসজির হয়ে মাঠে নেমেছেন, যেখানে মেসি মাঠে নামার আগেই 2টি গোল করেছে পিএসজি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্লাবে ব্রুজের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি শুরুর একাদশে পিএসজির হয়ে মাঠে নেমেছিলেন। সেখানে তুমুল আলোচিত মেসি নেইমার এমবাপ্পে ত্রয়ী একসাথে মাঠে নেমেছিলেন। গত 2 ম্যাচে 1টি করে শটবারে লাগিয়েছিলেন লিওনেল মেসি। নেইমারের সাথে কিছু মুহূর্ত দেখা গেছে যেখানে একটা যুগলবন্দি তৈরির চেষ্টা করেছেন মেসি, কিন্তু দলের বাকিদের সাথে রসায়ন জমে উঠতে আরও সময় লাগবে বলেই ধারণা করা হচ্ছে। বুধবার মেজের বিপক্ষে ফিরতি ম্যাচে মাঠে নামবেন প্যারিস সেন্ট জার্মেইন।